আমি একজন টেক এনথুজিয়াস্ট বা প্রযুক্তিপ্রেমী মানুষ। সো যখনই কোনো গ্যাজেট বা ইলেকট্রনিক্স বা এই টাইপের ইন্টারেস্টিং জিনিস দেখি তখনই সেটা কিনতে ইচ্ছে করে। আর এরকম অনেক হয়েছে যে কিনে নিয়ে আসলাম, ইউজ করার পরে খুব একটা ভালো লাগেনি, দেন ফেলে দিয়েছি। আবার এমনও অনেক জিনিস আছে যেগুলো আমার নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে, মানে আমি ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করি। সো আজকে আমি আপনাদের সাথে সেরকমই 5টি কুল এবং ইউজফুল গ্যাজেট শেয়ার করবো যেগুলো আমি প্রত্যেকদিন ইউজ করি, যেগুলো দীর্ঘদিন ধরে আমি ইউজ করছি। আই হোপ এই 5টা থেকে কোনো একটা আপনাদেরও ইউজফুল মনে হবে এবং আপনারা কিনতে পারেন। এবং আমি চেষ্টা করব আজকে এই 5টা শেয়ার করছি, ফিউচারে আমি যে যে গ্যাজেটগুলো ডিসকভার করবো বা যেগুলো আমি ইউজ করবো সেগুলো ইউজফুল মনে হলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিস্টে থাকা প্রথম যে গ্যাজেটটি, এটি হচ্ছে একটি মিনি ইউপিএস, যেটার নাম ওয়ান্ডারফুল গ্রিন পাওয়ার, অ্যান্ড ইটস রিয়েলি ইউজফুল। লেট মি এক্সপ্লেন। আমাদের সবার বাসায় তো ওয়াইফাই রাউটার আছে, তাই না? যখনই কারেন্ট চলে যায় তখন কিন্তু ওয়াইফাই রাউটার বন্ধ হয়ে যায় এবং আমরা ইন্টারনেট ইউজ করতে পারি না। বাট যখনই আপনি এই ইউপিএসটি ইউজ করবেন তখন কারেন্ট ছাড়াই আপনার রাউটার আপনি 7 থেকে 8 ঘন্টা চালাতে পারবেন, উইচ ইজ রিয়েলি কুল। পাশাপাশি বজ্রপাতে কিন্তু রাউটার অনেক সময় নষ্ট হয়ে যায়, এই ইউপিএসটি ইউজ করলে সেই সমস্যা থেকেও বাঁচা যাবে। এটাতে টোটাল 3টি আউটপোর্ট আছে। একটি হচ্ছে 5 ভোল্টের ইউএসবি পোর্ট, যেটা দিয়ে আপনি চাইলে ফোন চার্জ করতে পারবেন। বাই দ্য ওয়ে এটাতে 8800 mAh ব্যাটারি আছে। পাশাপাশি 2টা পোর্ট আছে 12 ভোল্ট করে, যেগুলো দিয়ে আপনারা রাউটার এবং ব্রডব্যান্ডের যে অন্য ডিভাইসটা থাকে সেটিও ইউজ করতে পারবেন। তার মানে সাইমেলটেনিয়াসলি টোটাল 3টা ডিভাইস ইউজ করতে পারবেন, একটা ইউএসবি পোর্ট দিয়ে আর একটা হচ্ছে 12 12 করে আপনার রাউটার এবং অনু। আর এটার বক্সে সব ধরনের কেবল দেওয়া আছে, পাশাপাশি বেশ কিছু কনভার্টার দেওয়া আছে। সো আপনার ডিভাইসের পোর্ট যদি একটু ডিফারেন্ট হয় তাহলেও সমস্যা হবে না। আর এটার যে পাওয়ার ইন পোর্টটি আছে সেটিতে রাউটারের যে রেগুলার চার্জার আছে সেটি লাগিয়ে দিলেই হবে। এই হচ্ছে এটার একটা ইউজ কেস। পাশাপাশি এটা আপনারা সিসিটিভিতে ইউজ করতে পারেন কিংবা স্মার্ট ডোর লকে ইউজ করতে পারবেন। সো আমি মনে করি যারা গ্রামে থাকে, যাদের বেশি বেশি কারেন্ট যায়, তাদের জন্য এটা সবচেয়ে বেশি ইউজফুল হবে। আমি এই প্রোডাক্টের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করবেন। বাই দ্য ওয়ে এটার দাম হচ্ছে 1700 টাকা। আমার লিস্টে থাকা সেকেন্ড গ্যাজেটটি হচ্ছে একটি ওয়াল চার্জার বা ডেস্কটপ চার্জার বা মাল্টিপল চার্জার, যেটাই বলেন না কেন, এটা র্যাফ পাওয়ারের 60W একটি ডেস্কটপ চার্জার এবং এটি খুবই কনভিনিয়েন্ট। আমি প্রায় গত 1 বছর ধরে ইউজ করছি অ্যান্ড ট্রাস্ট মি, এখন এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে এটা ছাড়া আমার চলেই না। এটা সবসময় আমার ডেস্কের উপরে থাকে এবং এটাতে টোটাল 6টা ইউএসবি পোর্ট আছে। সো একসাথে 6টা ডিভাইস চার্জ করা যায়, সেটা হতে পারে আমার ফোন কিংবা ওয়্যারলেস ইয়ারফোন, আমার অ্যাকশন ক্যাম বা ড্রোন। সো যে কোনো 6টা ডিভাইস একসাথে চার্জ করা যায়। এবং এটা কতটুকু কনভিনিয়েন্ট এটা একটু এক্সপ্লেন করি। সো এটার প্রথম যে পোর্টটি আছে এটিতে কোয়ালকম কুইক চার্জ 3 সাপোর্টেড, উইচ মিন্স ফাস্ট চার্জিং টেকনোলজি আছে, যেটা যদিও এখনকার স্ট্যান্ডার্ডে খুব একটা ফাস্ট না, বাট ইটস দেয়ার। এবং বাকি যে 5টা পোর্ট আছে সবগুলোতে 10W করে পাওয়ার সাপ্লাই করে। সো একসাথে 6টা ডিভাইস চার্জ করা যায়। এবং অনেক সময় আমরা থার্ড পার্টি চার্জার ইউজ করতে গিয়ে ভয় পাই যে ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে, ব্যাটারিতে প্রবলেম হতে পারে, বাট এটাতে আই স্মার্ট নামের একটা টেকনোলজি আছে যেটার মাধ্যমে আপনার ডিভাইসে যতটুকু কারেন্ট দরকার ততটুকুই দেবে, এর বেশিও না কমও না, যার ফলে ব্যাটারি ক্ষতি হওয়া বা ডিভাইসের ক্ষতি হওয়ার যে সম্ভাবনা সেটাও থাকে না। এবং এটি আমি মনে করি অনেকেরই ইউজফুল হবে। আমি যখনই বাইরে যাই এটা নিয়ে যাই সবসময় আমার সাথে এবং আমার বাসায়ও সবসময় এটি থাকে। বাই দ্য ওয়ে এটার সাথে যে কেবলটি আছে এটি খুবই মানসম্মত, এটা অ্যারাউন্ড 5 ফিট হচ্ছে এটা লম্বা। সো খুবই কনভিনিয়েন্ট, আপনারা চাইলে এটা লাগিয়ে দেন ডেস্কের উপরে রাখতে পারেন। সো মাল্টিপ্লাগের মধ্যে আরেক আলাদা আলাদা করে চার্জার লাগানোর যে হ্যাসেলটা সেটা নেওয়া লাগে না। আমি লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের যদি কারো দরকার হয় তাহলে এটি নিতে পারেন। চার্জারের সাথে অবশ্যই কেবল লাগে। সো আমার লিস্টে থাকা 3 নম্বর গ্যাজেটটি হচ্ছে অ্যাকচুয়ালি একটি কেবল, বাট ইটস নট জাস্ট অ্যানাদার কেবল, এটির কিছু স্পেশালিটি আছে। সো প্রথমত এটি হচ্ছে নাইলন ব্রেডেড, তার মানে এটি আলট্রা ডিউরেবল। এটির বক্সটি অ্যাকচুয়ালি এখনও আমার কাছে আছে, এটাও আমি গত প্রায় 1 বছর ধরে ইউজ করছি। সেটার বক্সের উপরে লেখা আছে মিলিটারি গ্রেড কার টোয়িং ডিউরেবিলিটি, তার মানে আপনারা চাইলে এই কেবল দিয়ে গাড়ি বেঁধে টেনে নিয়ে যেতে পারবেন, তারপরে এটা ছিঁড়বে না। যদিও আমি গাড়িতে বেঁধে টেনে দেখিনি, বাট এটা খুবই ডিউরেবল, মানে হাতে নিয়ে টেনে দেখলেই বোঝা যায় অ্যাকচুয়ালি। এবং এটা হচ্ছে এটার একটা স্পেশালিটি। সেকেন্ড যে স্পেশালিটি সেটি হচ্ছে এটিতে টোটাল 3টি পোর্ট আছে, তার মানে মাইক্রো ইউএসবি পোর্ট, পাশাপাশি ইউএসবি টাইপ সি পোর্ট এবং আইফোনের জন্য যে লাইটনিং পোর্ট আছে সেটি, তার মানে 3টি পোর্ট আপনি একসাথে ইউজ করতে পারবেন। সো আমি যখনই বাইরে কোথাও যাই কিংবা এই কেবলটি সবসময় বাসায়ও আমার সাথে থাকে, ব্যাগের মধ্যে সবসময় থাকে, যেন যখনই যেই পোর্টের দরকার হয় সেটি আমি ইউজ করতে পারি। এবং নষ্ট হয়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া বা ভেঙে যাওয়া এই টাইপের কোনো পসিবিলিটি এটা নেই। 1 বছর ইউজ করার পরে এটা আমি ফিল করতে পেরেছি। বাই দ্য ওয়ে এইটির লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে নিতে পারেন। আমার লিস্টে থাকা 4 নম্বর গ্যাজেটটি হচ্ছে একটি স্মার্ট সকেট, এটা হচ্ছে সোনফ S26 এবং এটি খুবই কনভিনিয়েন্ট, প্রত্যেকটাই কনভিনিয়েন্ট। সো এটা আমি মেনলি ইউজ করি একটি মাল্টিপ্লাগের জন্য। সো এটা আমি আমার ওয়ালে লাগাই অ্যান্ড দেন এটার মধ্যে আমার মাল্টিপ্লাগটি লাগাই, তখন আমার মাল্টিপ্লাগটি হয়ে যায় একটি স্মার্ট মাল্টিপ্লাগ। সো আমি ভয়েস কমেন্টের মাধ্যমে আমার মাল্টিপ্লাগটি অন অফ করতে পারি। আর এই মাল্টিপ্লাগে আমি মূলত আমার স্টুডিও যত লাইট আছে সবগুলো লাগিয়ে রাখি। সো আমি একবার ভয়েস কমেন্ট দিয়েই আমার স্টুডিওর সবগুলো লাইট অন অফ করতে পারি। সো আপনারা চাইলে মাল্টিপ্লাগ ইউজ করতে পারেন, অথবা আপনার বাসার অন্যান্য যে কোনো ইলেকট্রনিক্স, অন্যান্য
যে কোনো গ্যাজেট সেটা হতে পারে এসি ফ্রিজ কিংবা ফ্যান লাইট যে কোনো কিছু আপনারা এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন এবং এটা গুগল অ্যাসিস্ট্যান্ট সাপোর্টেড অ্যামাজন অ্যালেক্সা সাপোর্টেড এবং আইএফটিটিডি দিয়েও আপনারা কন্ট্রোল করতে পারবেন আর এটার তো অ্যাপ আছে এটা যেহেতু সোনোফের সোনোফের যে ইউনিভার্সাল অ্যাপ আছে একটা ই উই লিঙ্ক সেই অ্যাপ দিয়েও কন্ট্রোল করতে পারেন এবং সেট আপ করা একদমই ইজি জাস্ট ওয়ালে লাগাবেন এটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে অ্যান্ড দেন আই উই লিঙ্ক যেই অ্যাপ্লিকেশনটি আছে সেটিতে গিয়ে সার্চ করে খুঁজে পেয়ে দেন জাস্ট পেয়ার করে নেবেন দ্যাটস অল এরপরে যে কোনো ডিভাইস আপনারা ইউজ করতে পারেন এটা রিয়েলি ইউজফুল এবং আপনার বাসায় যদি ডিভাইসগুলোকে একটু স্মার্ট করতে চান তাহলে এটি ডেফিনেটলি আপনার জন্য এটা যদিও আরেকটি মানে সিমিলার কাজ করে এরকম আরেকটি জিনিস আছে যদিও সেম না এটা হচ্ছে সোনোফ বেসিক সো এটাও আমি বেশ কিছু দিন ইউজ করেছি এবং এটা হচ্ছে একটা মানে পারমানেন্ট সলিউশন বলতে পারেন এটা তো জাস্ট মাল্টিপ্লাগের মতো আপনি খুলতে পারবেন লাগাইতে পারবেন এটা হচ্ছে একটু পারমানেন্ট সো এটা যখনই আপনার সকেটের ভেতরে মানে ওয়ালে যে বোর্ড আছে আপনার বোর্ডের ভেতরে এটা লাগিয়ে দিতে পারবেন বোর্ডের ভেতরে লাগিয়ে দিলে এটিকে কিন্তু আপনি আবারও ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার ফোনের অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন অথবা ভয়েস কমেন্টের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন এটাও খুবই কনভিনিয়েন্ট এটাতে লেটস সে আপনি যদি আপনার ফ্যানকে স্মার্ট বানাতে চান তাহলে এটার ভেতরে জাস্ট ফ্যানের দুইটা ইনপুট লাগিয়ে দিবেন মানে ফ্যানেরগুলো হচ্ছে খুব সম্ভবত আউটপুট হ্যাঁ ফ্যানেরগুলো আউটপুটে এবং আপনার যে কারেন্ট সেটা হচ্ছে ইনপুটের মধ্যে এবং শুধু ফ্যান না যে কোনো ডিভাইস এটাতে কানেক্ট করতে পারবেন এবং এটার সুবিধাটা হচ্ছে আপনি প্রথমত ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন দ্বিতীয়ত টাইমার সেট করে দিয়ে মেবি কোনো একটা নির্দিষ্ট টাইমে যদি এটাকে অন অফ করতে চান সেটাও করতে পারেন তার মানে একটা স্মার্ট ডিভাইসের যত ফিচার আছে সবগুলো আপনি এটাতে পাবেন সো আমি এই দুইটারই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এটা হচ্ছে সোনোফ S26 এটা হচ্ছে সোনোফ বেসিক একটি স্মার্ট সকেট সো দুটি আপনারা ইউজ করতে পারেন লিঙ্ক ইজ ইন দ্য ডিসক্রিপশন ফাইনালি ফিফথ ওয়ান এটাও অ্যাকচুয়ালি একটি সকেট বাট ইটস মোর লাইক এ সুইস আর্মি নাইফ এটার ভেতরে সব ধরনের সকেট আছে সো এটা কিনেছিলাম যখন গত বছর আমি বেশ কয়েকটা দেশে ট্রাভেল করেছি সো এক এক দেশে এক এক রকমের সকেট থাকে এটা সাথে থাকলে সেই টেনশনটা করা লাগে না পাশাপাশি আপনি যদি কোনো একটা ডিভাইস কিনেন আমাদের দেশে কিন্তু র্যান্ডমলি বিভিন্ন দেশের জিনিসপত্র আসে কিন্তু এক একটার মধ্যে এক এক ধরনের সকেট থাকার ফলে আপনার ওয়ালে মেবি সেটা কানেক্ট হয় না সেটার জন্যও কিন্তু এখানে ব্যবস্থা করা আছে সো প্রায় সব ধরনের সকেটই আপনি এটাতে ইনপুট করতে পারবেন অ্যান্ড দেন আপনার ওয়ালে লাগানোর জন্যও প্রায় সব ধরনের ইনপুটের যে অপশনটা সেটা আছে এটা খুবই কনভিনিয়েন্ট এবং বেশ মানসম্মতও বটে এটা এবং এটাতে দুইটা ইউএসবি পোর্টও আছে তার মানে আপনি চাইলে একসাথে চার্জও করতে পারবেন মানে দুইটা সো একসাথে আপনারা চাইলে চার্জ করতে পারবেন এবং বাকি সকেটগুলো যেগুলো আছে সেগুলো তো ইউজ করতেই পারবেন সো এটার লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে নিতে পারেন স্পেশালি যারা ট্রাভেল করেন অথবা আপনার যদি বাসার মধ্যে ডিফারেন্ট টাইপের সকেটের দরকার হয়ে থাকে তাহলে দিস ওয়ান ইজ ফর ইউ সো এই ছিল টোটাল 5-6টা গ্যাজেট আই হোপ এখান থেকে কোনো না কোনো একটা আপনার কাজে লাগবে এবং আমি গ্যাজেটগুলোর দাম বলিনি ভিডিওতে কারণ এই দামগুলো উঠানামা করতে পারে সো ভিডিও ডিসক্রিপশনে আমি যে লিঙ্কটা দিয়ে দেবো সেটা চেক করবেন অথবা এই লিঙ্কও যদি কাজ না করে তাহলে আপনারা গুগলে সার্চ করে দামটা বের করে নেবেন অথবা অফলাইনের স্টোরে গিয়ে আপনারা চেক করতে পারেন নামগুলো তো আমি সবগুলো লিখে দিলাম স্ক্রিনে সো এটা হচ্ছে মানে 5-6টা গ্যাজেট যেগুলো এখন আমার হাতে আছে ফিউচারে যদি এরকম গ্যাজেটস আরও পাই তাহলে সবগুলোকে কম্পাইল করে হয়তো বা আরও একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টিল দেন টেক কেয়ার টাটা